অবিরাম বাংলার কথা বলে স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা স্বাধীন বাংলা নিউজ টিভিতে দেখতে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার 0161939 6649। ইমেল করুন স্বাধীন বাংলা নিউজ টিভি@gmail.com। ভিজিট করুন www.sasadinbangla.news.tv.com। আমাদের চ্যানেল ইউটিউবে দেখতে ভিজিট করুন স্বাধীন বাংলা নিউজ। টাঙ্গাইলে ধনবাড়িতে আওয়ামী লীগের ইফতার পার্টিতে সংঘর্ষ, আহত এক। আমাদের প্রতিনিধি জানান, টাঙ্গাইলে ধনবাড়িতে আওয়ামী লীগের ইফতার পার্টিতে আওয়ামী লীগের সমর্থক ও খিচুড়ি চাওয়ায় পিটিয়েছে আওয়ামী লীগের দুই নেতাকর্মী। এলাকাবাসী সূত্রে জানা যায়, ধনবাড়ি উপজেলায় 1 নং বীরতারা ইউনিয়নে কদমতলি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গত 6 জুন বুধবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খিচুড়ি বিতরণের সময় ধনবাড়ি ডিগ্রি কলেজের দপ্তরি কদমতলি গ্রামের আব্দুল জলিল ওরফে মধু দপ্তরির ছেলে আওয়ামী লীগ সমর্থক মিন্টু 30-কে ইফতার সম্পন্ন করার জন্য খিচুড়ি চাইলে তাকে আওয়ামী লীগের দুই নেতা কেন্দুয়া নতুনকুরি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম ও তার বড় ভাই কদমতলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারুল্লাহর ছেলে সেলিম দুইজনে মারপিট করে গুরুতর আহত করে। এ বিষয়ে আহত মিন্টুর সাথে যোগাযোগ করা হলে মিন্টু জানান, আমি আওয়ামী লীগের ইফতার মাহফিলে খিচুড়ি চাইতে গেলে আমাকে সাইফুল মাস্টার ও তার ভাতিজা সেলিম সহ আরও লোকজন আমাকে মারধর করে। উপস্থিত প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান, সামান্য খিচুড়ি চাওয়াকে কেন্দ্র করে মিন্টুকে বেদম মারপিট করেছে। এ সময় উপস্থিত 1 নং বীরতারা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আহমদ আল ফরিদ ঘটনার সমাধান না দিয়ে তিনি পুলিশের পাড়ের দিকে দৌড়ে পালিয়ে যান বলে স্থানীয় লোকজন জানান। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল মাস্টার ও তার ভাতিজা সেলিম এর ব্যবহৃত মোবাইল ফোন 01724562300 সহ অন্য নাম্বার মোবাইল নাম্বারে সকাল 12:08 ফোন দিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, কথাবার্তা বললে আমি ফাঁকে ছিলাম। হ্যাঁ, ওই সেই আমার মধ্যে তো মনে হয় উদ্বল দেখার কথাবার্তা বলছে, আমি দেখি নাই কি করেন যে আনে আর আনের ভাতিজা দুইজনে মারছেন? ব্যাপারে 1 নং বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ আল ফরিদের সাথে তার ব্যবহৃত মোবাইল 01715382124
আরেক নাম্বার অজ্ঞাত। মোবাইল নাম্বারে সকাল 11:35 তিনবার ফোন দিয়েও যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে 3-1 নং বীরতারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফির ব্যবহৃত মোবাইল 0171222228383 মোবাইল নাম্বারে সকাল 11:43 ফোন দিয়ে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার সত্য। হ্যাঁ